আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফটো ল্যাব পিকচার এডিটর এই অ্যাপসটি নিয়ে। এটি একটি দারুণ ফটো এডিটর অ্যাপস। তো এই অ্যাপসটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, পাশাপাশি এই অ্যাপসটি নিয়ে এক্সপেরিমেন্ট করব। কিরকম এক্সপেরিমেন্ট সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা অল বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, প্রথমে করতে হবে কি, আপনাদের ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আমি করব কি, আমি আমার প্রথমেই আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। তো আপনারা হয়তো এই মুহূর্তে আমার এক সাইডে আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনাদের সর্বপ্রথম করতে হবে কি, আপনাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটি দিয়ে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি এই যে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পরে আপনাদের করতে হবে কি, উপরে যে সার্চ অপশন থাকে সেখানে ক্লিক করে লিখতে হবে ফটো ল্যাব পিকচার এডিটর। তো আপনারা যখন টাইপিং করবেন দেখবেন নিচে সাজেশন চলে আসছে এই অ্যাপসটির সম্বন্ধে। তো আপনারা চাইলে সেখানে ক্লিক করেও ফটো ল্যাব পিকচার এডিটর এই অ্যাপসটি খুঁজে বের করতে পারেন। তো আমি পুরোটাই লিখেছি ফটো ল্যাব পিকচার এডিটর। লেখার পরে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করলে আপনারা সর্বপ্রথমেই পেয়ে যাবেন ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি। তো এটা এখন আপনাদের সর্বপ্রথম করতে হবে কি, সাইডে দেখা ইনস্টল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনাদের ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি ইনস্টল হবে। তো আমি অলরেডি ইনস্টল বাটনে ক্লিক করে দিয়েছি, আমার অল্প কিছুক্ষণ সময় লাগবে আমার এই ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি ইনস্টল হতে। তো আমি অল্প কিছুক্ষণ ওয়েট করব আর দেখি আমার ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি ইনস্টল হয়ে যায়। তো প্রায় ডাউনলোড হয়ে গেছে, 84% ওকে, 100% ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট ইনস্টল হচ্ছে। তো আর অল্প কিছুক্ষণ সময়ের ব্যাপার। ওকে, তো আপনাদের ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখা যায় অনেকের ফোনে ভাইরাস স্ক্যান করতে পারে, এটা এক একজনের জন্য এক এক রকম। যাই হোক, তো আপনার ফোনে ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে প্লে স্টোরে, তখন আপনারা সাইডে ওপেন লেখা পেয়ে যাবেন। তো আপনারা করবেন কি, ওপেন লেখে ক্লিক করে ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনারা এই অ্যাপসটি যখন ঢুকবেন, সর্বপ্রথম ওপেন করার পরে আমার মতো ইন্টারফেসটা পাবেন। তো দেখা যেতে পারে আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে আমার মতো ইন্টারফেস পাবেন। তো এখানে আপনারা এরকম কিছুটা দেখতে পারবেন, যেমনটা দেখতে পাচ্ছেন, হাই, ওয়েলকাম, প্লিজ অ্যান্সার টু সিম্পল কোয়েশ্চেন টু হেল্প আস ডু বেটার। মানে তারা এখানে কিছু প্রশ্নের উত্তর চাচ্ছে যেন তারা তাদের অ্যাপসটাকে আরো বেটার করতে পারে। যাই হোক, আপনারা করবেন কি, জাস্ট সাইডে দেখা একটা স্কিপ অপশন আছে, এখানে ক্লিক করে স্কিপ করে নেবেন। তো এখানে আপনাদের প্রথমেই একটা আছে অপশন, আমি এটা দেখাই, এই যে এই পোস্টারটা আপনারা দেখতে পাবেন আমার মতোই। এখানে লেখা আছে কি, আমি একটু আপনাদের পড়ে শোনাই, এটা দরকার। তো এখানে দেখাচ্ছে কি, আপনাদের ফটো ল্যাব ভিআইপি। তো এই ভিআইপি মানে হচ্ছে কি, অনেকেই আছেন যারা চান যে কোনো একটি অ্যাপ ব্যবহার করে ভালো মানের ছবি এডিট করতে। তো সেক্ষেত্রে হয় কি, কিছু কিছু অ্যাপস আছে যারা টাকার বিনিময়ে আরো ভালো কিছু সার্ভিস দিয়ে থাকে। তো ফটো ল্যাব পিকচার এডিটর যে অ্যাপসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটারও একটা ভিআইপি সার্ভিস আছে। ভিআইপি বলতে প্রো ভার্সন আছে, সুদাগত বলতে গেলে, অনেকে প্রো ভার্সনটা ভালো বোঝেন। তো এটার প্রো ভার্সনটা কি, আপনারা চাইলে টাকার বিনিময়ে এদের যে ভালো সার্ভিসগুলো আছে, অতিরিক্ত সার্ভিস, সেগুলো নিতে পারবেন। কীরকম ভাবে, এখানে লেখা আছে তাদের ভিআইপি সার্ভিস নিতে হলে এখানে কিছু লেখা আছে, আমি দেখাই, স্টার্ট 3-day ফ্রি ট্রায়াল। মানে আপনি যদি তাদের ভিআইপি সার্ভিসটা নিয়ে নেন সেক্ষেত্রে তারা ফ্রিতে আপনাকে 3 দিনের সার্ভিস দিবে, 3 দিনের জন্য ভিআইপি সার্ভিসটা আপনাদেরকে ফ্রি দিবে। তবে আপনাদেরকে আগে তাদেরকে যে ভিআইপি সার্ভিসটা আছে সেটা নিতে হবে। যাই হোক, ভিআইপি সার্ভিসটা নিতে হলে আপনাদের এখানে লেখা আছে প্রায় 1700 টাকা, হ্যাঁ প্রায় 1700 টাকা প্রতি বছর তাদেরকে দিতে হবে, এটা হচ্ছে তাদের রুলস। আর যদি আপনারা কেউ নিতে চান তাদের ভিআইপি সুবিধা, সেক্ষেত্রে স্টার্ট 3-day ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করতে পারেন। তারপরে তারা যা যা রিকোয়ারমেন্ট চাবে সেগুলো দিবেন, তাহলে হবে কি, এই অ্যাপসটিতে আপনারা ভিআইপি ভার্সনটা ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি যেহেতু গরিব মানুষ,
এত টাকা পয়সা আমার কাছে নেই, সেক্ষেত্রে আমি এটা স্কিপ করার জন্য সাইড থেকে ক্লোজ বাটনে ক্লিক করে স্কিপ করলাম। তবে আপনারা যারা ভিআইপি সার্ভিসটা নিতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন। আচ্ছা, তো আপনারা যখন ইএফটি একদম প্রথম অবস্থায় ইনস্টল করবেন, আপনাদের বেশ কিছু কি বলে নিউজ দেখাবে, ট্রায়াল বা টিউটোরিয়াল দেখাবে ভিডিও টাইপের, যে কোন জায়গায় ক্লিক করে কিভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা হাতের মতো চিহ্ন চলে আসছে, তো আমি আচ্ছা ক্লিক করলাম। তো এরকমভাবে অনেক সময় আসবে আর কি, যেহেতু একদম ফার্স্ট টাইম যখন ইনস্টল করবেন। তো এখানে বেশ কিছু ফিচার আছে, এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো আমি চেষ্টা করবো সবগুলো অপশনই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এবং কোন অপশনের কি কাজ সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম করবো কি, একদম সাইডে তিনটা দাগের একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে বেশ কিছু অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে লগ ইন। তো লগ ইন অপশনটায় অনেকে দেখা যায় কি, যারা ভিআইপি ভার্সনটা ইউজ করতেছেন তারা চাইলে এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিতে পারেন। তাছাড়া আছে হোম, হোমে ক্লিক করলে হবে কি, আপনাদের যে এআরটি আছে এটার যে হোম আছে সেটা নিয়ে যাবে সেখানে। তো আমি হোম বাটনে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন যদি আপনারা অন্য কোথাও থাকেন হোম পেজে ডাইরেক্ট নিয়ে আসবে। আচ্ছা, তারপরে আমি আবার উপরে যে তিনটা দাগের অপশন আছে এখানে ক্লিক করতেছি। তারপরে আপনাদের এখানে আছে এআই লুকস, এখানে এআই লুকস নামে একটা অপশন রয়েছে। তো চলুন আমরা এটাতে ক্লিক করে দেখে নিই এটাতে কি কাজ। এআই লুকস অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তারা বলতেছে এই যে এখানে নিচে চুজ ফটো, এখানে তারা বলতেছে আপনার গ্যালারি থেকে কোনো একটা ছবি চুজ করেন অর্থাৎ সিলেক্ট করেন। তো আমি এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করব চুজ ফটোতে, তারপরে করব কি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। আচ্ছা, তো আমি চুজ ফটোতে ক্লিক করেছি। তো আমার গ্যালারিতে পারমিশন চাওয়ার জন্য অ্যালো দিতে বলতেছে, তো আমি অ্যালো দিয়ে দেবো। আপনাদের কোনো পারমিশন চাইলে অ্যালো চাইলে দিয়ে দেবেন। তো আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করব, আমার যে কোনো একটা ছবি এটা নিচে চলে যাই। আচ্ছা, তো আমি একটা ছবি আমার একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম। তো আমি ছবিটা সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো এইটা মূলত আমি যদি উপরে একটু আপনাদের খেয়াল করি, এখানে ক্রপ ফটো নামে একটা অপশন চলে আসছে, অর্থাৎ এই ছবিটাকে কাট কেটে নিতে বলতেছে, যে আপনারা যে ছবিটা এডিট করতে চাচ্ছেন অর্থাৎ বা এআই যে অপশনটাতে ক্লিক করেছেন সেটাতে ক্লিক করার পরে যে ছবিটা সিলেক্ট করেছেন সেই ছবিটার কতটুকু নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেটাই বলতেছে। তো এই ছবিটা যদি আপনারা ক্রপ করতে চান আপনারা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন আপনার সুবিধা মতো। সেই জন্য আপনারা নিচে বেশ কিছু অপশন পাবেন, এই যে এইগুলো, তো নিচে এই অপশনগুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন। যেমন আমি এখন করব কি, নিচের এই প্রথম অপশনটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা অটোমেটিক কেটে নিয়ে এতটুকু চলে আসছে, ঠিক আছে। তো আমি মাঝখানেটা ক্লিক করে দেখি কেমন হয়। তো মাঝখানেটা ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় আমার প্রথম যে অপশনটা ছিল সেটাই ভালো ছিল। আমি তো প্রথম অপশনটা ক্লিক করার জন্য একদম লাস্টের অপশনটা আবার ক্লিক করলাম, আমার একদম ফার্স্টের মতো চলে আসলো। তারপর অনেকের ছবি দেখা যায় উল্টা পাল্টা ভাবে থাকে, ফ্লিপ বা বলতে পারেন বাঁকা আপ, মানে ডান সাইড বাম সাইড উপরে নিচে থাকতে পারে। সেক্ষেত্রে আপনার এখানে রোটেট মানে দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশন ব্যবহার করে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারেন। যেমন আমি যদি এই প্রথম অপশনটা ব্যবহার করি আপনাদের দেখাচ্ছি, তবে আমার ছবি দেখে একটু খেয়াল করেন ছবিটা কেমন আছে। তো আমি এখন এই যে অপশনটা আছে এই যে এইটার উপরে ক্লিক করতেছি, ওকে। তো আমার ছবিটা খেয়াল করেন কেমন আছে। আচ্ছা, আমি এখন ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরেই আমার ছবিটা পুরো উল্টে গেল এবং এরকমটা দেখাচ্ছে। এবং ঠিক করার জন্য আমি করবো কি, আবার ওই অপশনটাতে ক্লিক করবো এবং আমার ছবিটা আবার ঠিক হয়ে গেল। তো এইভাবে আপনারা উল্টা ছবি থাকলে ঠিক করে নিতে পারবেন। পাশাপাশি আপনাদের পাশের যে অপশনটা রয়েছে এটাতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন উপরে ছবিটা নিচে চলে আসলো আমার, আমি আবার ওই অপশনটাতে ক্লিক করলাম দ্বিতীয়টা, দেখতে পাচ্ছেন আমার উল্টা ছবিটা আবার ঠিক হয়ে গেল। তো এইখানের যে অপশনগুলো রয়েছে অলবরাবর নিচের, এই অপশনগুলো ব্যবহার করে আপনাদের সুবিধা মতো সাইজ এবং উল্টা পাল্টা থাকলে অর্থাৎ ছবিটা যদি উল্টা সাইডে থাকে ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখন আমি করব কি, সবকিছু ঠিক করা থাকলে আপনারা জাস্ট এখানে যে টিক মার্ক থাকবে হলুদ কালারে এখানে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার ছবিটা নিয়ে নেবে। এবং এখানে গেটিং রেডি নামে একটা অপশন আসবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখি তারা কি আউটপুট দেয়। আমি অল্প কিছুক্ষণ ওয়েট করব, তারা যেহেতু প্রসেসিং করতেছে বেশি সময় নিচ্ছে আমার মনে হয়, যাই হোক দেখা যাক তারপরে কতটুকু সময় নেয়। আচ্ছা, তো এই গেটিং রেডি হতে কমপ্লিট হতে হতে আপনাদেরকে কিছু বলে নিই, এটা যেহেতু ব্যাড লাক, যাই হোক আমার গেটিং রেডি কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন এখানে একটা এডিট চলে আসছে। তো এখানে আমার ছবির উপরে এরকম একটা চেহারা চলে আসছে। তো এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, এর উপরে একটু খেয়াল করেন,
বেশ কিছু চেহারা আছে, আপনারা এগুলো প্রত্যেকটা পাই বাই পাই ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। তো এটা হচ্ছে একটা অ্যানিমেশন টাইপের বা বলতে পারেন কার্টুন টাইপের ছবি দেখাচ্ছে। তো আমি প্রত্যেকটা অপশনে ক্লিক করছি, একটা একটা করে উপরের গুলো যে অপশনগুলো আছে। তো আমি পরের একটা অপশনে ক্লিক করলাম এবং তারা কিছুক্ষণ সময় নিয়ে প্রসেস করবে, তারপরে আউটপুটটা দিবে আর কি। তো আমি অল্প কিছুক্ষণ ওয়েট করি, দেখি কি আউটপুটটা দেয় আমাকে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা আউটপুট দিল, কিরকম আউটপুট এই যে এখানে। তো আমি এখন করবো কি, তিন নম্বর যে অপশনটা রয়েছে কার্টুনের মতো এখানে ক্লিক করি, দেখি আমাকে কিরকম আউটপুট দেয়। ঠিক আছে, আচ্ছা, তো আমি অল্প কিছুক্ষণ ওয়েট করবো। তো দেখতে পাচ্ছেন আমাকে কিরকম আউটপুট দিল, অর্থাৎ আমার যে ছবিটা রয়েছে সেই ছবির একটা পোর্ট্রেট টাইপের একটা ভাব এখানে দিয়েছে। আচ্ছা, তো আপনারা যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মধ্যে বা গোলের মধ্যে আমার ছবিটা দেখা যাচ্ছে, তো আপনারা চাইলে এরকমটাও পরিবর্তন করে নিতে পারবেন নিচের অপশনগুলোতে ক্লিক করে। অর্থাৎ উপরের অপশনগুলো যে আছে, আমি দেখাচ্ছি উপরের অপশনগুলো যে আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবির একটা অ্যানিমেশন বা কার্টুন টাইপের ভাব দিতে পারবেন। তারপরে আপনারা নিচের যে অপশনগুলো রয়েছে, আমি দেখাচ্ছি নিচের, এগুলোতে ক্লিক করে আপনারা যে কার্টুনের মতো যে ছবিগুলো আছে সেটার অন্যরকম একটা ভাব দিতে পারবেন। কিরকম, আমি দেখাচ্ছি আমার এইটা সিলেক্ট করা আছে প্রথমটা, আমি এখন দ্বিতীয়টাই ক্লিক করবো। আর একটু খেয়াল করেন আমার ছবিটা এখন কেমন আছে, ঠিক আছে। তো এখন আমি দ্বিতীয়টাই ক্লিক করতেছি, দেখবেন পরিবর্তন হয়ে যাবে আমার ছবিটা, অল্প কিছুক্ষণ প্রসেসিং করবে, তো অবশ্যই একটু সময় দিতে হবে। তো আমি অল্প কিছুক্ষণ সময় দিই। ওকে, দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখন অন্যরকম দেখাচ্ছে, আউটপুটটা একটু অন্যরকম। তো এরকম ভাবে আপনারা যে নিচে আরো আমি দুই তিনটা অপশন আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। তো দ্বিতীয় অপশনটাই সিলেক্ট করলাম, তার পরেরটা আর কি। তো এখানে এখন দেখি কিরকম একটা ভাইব আসে আর কি আমার ছবিতে, কেমন দেখতে লাগে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিরকম দেখতে লাগছে। আচ্ছা, তো এখানে জাস্ট একটা অ্যানিমেশন টাইপের কিছু একটা তৈরি হলো। তো তারপরে আপনারা চাইলে যে অ্যানিমেশন বা যে ছবিটা এডিট করেছেন সেই ছবিটা চাইলে এখানে শেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করে, অর্থাৎ আপনাদের এডিট করা হলে কি তারপরে আপনারা করবেন কি, এডিট করা হলে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার আপনাদের সামনে এরকম একটা অ্যাড আসতে পারে, এই যেরকম এটা হচ্ছে ভিআইপি ভার্সন ইএফটি নেওয়ার জন্য। যাই হোক, এরকম আসলে আপনাদের সাইডে থেকে ক্লোজ বাটনে ক্লিক করে কেটে দিবেন, তারপরে দেখবেন আপনাদের ছবিটা সেভ হয়ে গেছে এবং উপরে লেখা আছে ইমেজ সেভড, যেহেতু আমারটা চলে গেছে। যাই হোক, তো এইভাবে আপনারা ছবিটা এডিট করে সেভ করে নিতে পারবেন। আচ্ছা, তো আমি এখন করবো কি, উপরে যে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করে ব্যাক করে নিচ্ছি, তারপরে আমি আবার করবো কি, এখানে ব্যাক বাটনে ক্লিক করে আমি আবার ব্যাক করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, তো আমি একদম ব্যাক করে নিলাম, আবারও ব্যাক করে নিলাম। তো এখন আমি এই যে এই তিনটা আগের অপশনে ক্লিক করলাম, তো আপনারা বুঝতেই পারলেন এআই লুকস যে অপশনটা রয়েছে এইটার কাজটা কি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনাদের রয়েছে অ্যাবাউট সেকশন, টেল অদার্স, রেটার্স, তো এই যে তিনটা অপশন তেমন একটা দরকারি না, তবে কোনটার কি কাজ আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আছে অ্যাবাউট, অ্যাবাউটটা হচ্ছে এই অ্যাপসটির সম্বন্ধে বিস্তারিত কিছু বলা আছে, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তারপরে রয়েছে টেল অদার্স, টেল অদার্স এটার অপশনের কাজ হচ্ছে আপনারা চাইলে ফটো লেফ পিকচার এডিটর যে অ্যাপসটি দেখাচ্ছি এই অ্যাপসটি আপনারা এই অপশনটাতে টেল অদার্স অপশনটাতে ক্লিক করে অন্যদেরকে শেয়ার করে দিতে পারবেন। তো তখন তারা চাইলেও এএফসি ইনস্টল করে ব্যবহার করতে পারবে যদি তাদের ইচ্ছা হয়। তারপরে আপনাদের রয়েছে হচ্ছে রেটাস, রেটাস হচ্ছে যদি আপনার মনে হয় যে এই অ্যাপসটি ব্যবহার করে আপনার অনেক ভালো লাগছে বা এএফসি ব্যক্তিগতভাবে আপনার কাছে ভালো লাগছে, সেক্ষেত্রে আপনারা রেটাস অপশনটাতে ক্লিক করে প্লে স্টোরে যেয়ে তাদেরকে একটা রেটিং দিতে পারেন, 5-star রেটিং দিয়ে তাদের সম্বন্ধে ভালো কিছু কমেন্টও করে দিতে পারবেন। এটা হচ্ছে রেটাস অপশনের কাজ। তারপরে আপনাদের রয়েছে গোপ্রো নামে একটা অপশন, গোপ্রো হচ্ছে কি আপনারা প্রথমে যে বলেছিলাম এএফস্টার একটা ভিআইপি ভার্সন রয়েছে, অর্থাৎ ভিআইপি সুবিধা রয়েছে যেখানে আপনারা আরো ভালো ভালো কিছু সুবিধা নিতে পারবেন। তো সেই জন্য আপনাদের ভিআইপি সার্ভিসটা তাদের কাছ থেকে নিতে হবে, সেজন্য বছরে 1700 টাকা পে করতে হবে। তো সেটাই হচ্ছে গোপ্রোতে ক্লিক করলে সেই অপশনটা আপনারা পাবেন। আমি আবার ক্লিক করে দেখাচ্ছি, গোপ্রোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ওই পোস্টটাই চলে আসছে যেটা ভিডিওর শুরুতে চলে এসেছিল। আচ্ছা, তো আমি করবো কি, সাইডে থাকা ক্লোজ বাটনে ক্লিক করে কেটে দিচ্ছি। তো এখন আমি আবার সাইডে থাকা তিনটা দেখার অপশনে ক্লিক করতেছি এবং লাস্টে একটা অপশন রয়েছে রিস্টোর ইন অ্যাপ পারচেজ, এখানে ক্লিক করলে হবে কি আপনারা এই অ্যাপসটিতে যত কিছু কিনেছেন যে ভিআইপি ভার্সন ব্যবহার করে সেগুলো একদম নতুন অবস্থায় চলে আসবে, ব্যাক হয়ে যাবে।
ঠিক আছে, অর্থাৎ ক্লিন হয়ে যাবে অ্যাপটা, একদম নতুন অবস্থায় চলে আসবে। এটাই হচ্ছে এই অপশনের কাজ। আচ্ছা যাই হোক, তো আমি এখন ব্যাক করলাম। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এই সাইড অপশনের কাজ। তাছাড়াও এই অ্যাপসটিতে আপনারা বেশ কিছু সুবিধা পাচ্ছেন, সেগুলো এখন একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আপনাদের যদি দেখাই, নিচে বেশ কিছু অপশন রয়েছে, এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো একটা একটা করে দেখাচ্ছি। আর উপরেও কয়েকটা আছে, টপ, ট্রেন্ডিং, রিসেন্ট, এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো আমি যদি এই নিচের অপশনগুলোর মধ্যে প্রথম অপশনটাতে ক্লিক করি, এখান থেকে আপনারা বেশ কিছু ছবি দেখতে পারবেন। তো এই ছবিগুলোতে ক্লিক করে সেই ছবিগুলোর মতোই আপনারা চাইলে আপনাদের ছবি ব্যবহার করে এডিট করতে পারবেন। কিরকম চলুন একটা দেখে নেওয়া যায়। মনে করেন আমি কোন ছবিটা এডিট করব, কথার কথা, আচ্ছা কথার কথা, আমি এই যে এই ফাংশনটা ইউজ করব, ঠিক আছে। তো এই যে ফিচারটা বা এই যে সুবিধাটা আছে আমি এটা ব্যবহার করব, এরকম টাইপের ছবি এডিট করতে চাচ্ছি। তো এই অপশনটার উপরে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বলবে এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, তো আপনারা কোন টাইপের ছবিটা এডিট করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি মনে করেন এই যে অপশনটা এডিট করতে যাচ্ছি, এই যে এখান থেকে, তো এই অপশনটা ক্লিক করলে হবে কি, আমি এরকম টাইপের ছবি এডিট করতে পারবো। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের নিচে আপনাদের ছবিগুলো চলে আসবে, এখান থেকে আপনাদের ছবিটা সিলেক্ট করতে পারবে। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম, ওকে। তো আমার ছবিটা চলে এসেছে। ছবিটা চলে আসার পরে আপনারা জাস্ট করবেন কি, এই যে নিচে যে ওকে বাটন আছে বা টিক মার্কের মতো এখানে ক্লিক করবেন, টিক মার্ক না অ্যারো চিহ্ন আর কি। যাই হোক, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে, অ্যারো বাটনে ক্লিক করার পরে অ্যাড আসবে আর কি। অ্যাডটা আপনাদেরকে স্কিপ করতে হবে, দেখার পরে আমি কেটে দিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের ছবির একটা অপশন চলে আসছে। আর অ্যাপসটা যেহেতু আপনারা একদম নতুন অবস্থায় ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে কিছু এরকম টিউটোরিয়াল আসতে পারে, অর্থাৎ অ্যাপ এই জায়গায় কীভাবে ব্যবহার করতে হবে সেটাই দেখে যাচ্ছে। তো আমি কেটে দিলাম, জাস্ট একটা জায়গায় ক্লিক করবেন। তো এখন দেখতেই পাচ্ছেন, ওকে, তো এখন দেখতেই পাচ্ছেন আমার ছবিটা কিন্তু জোস, মানে একটা মারাত্মক লেভেলের একটা এডিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম ভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ছবিটা এডিট করে ফেলতে পারবেন। তাছাড়াও আপনারা প্লাস আইকনে ক্লিক করে আরও কিছু অপশন রয়েছে এখানে, ড্রয়িং, অ্যানিমেট, আর্ট এফেক্টস, অডিও, টেক্সট, এগুলোতে ক্লিক করে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনারা এখান থেকে এফেক্ট, তাছাড়া ছবিটা অ্যানিমেশন করতে পারবেন, অ্যানিমেটে ক্লিক করে ড্রয়িং অ্যাড করতে পারবেন। তো অনেকগুলো সুবিধা রয়েছে। তো আমি একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করি। এই যে স্টোরি ড্রয়িং মোডে ক্লিক যদি করি, তো দেখতে পারবেন এখানে আপনাদেরকে বলতেছে যে কীরকম টাইপের একটা অ্যানিমেশন মানে ড্রয়িং করতে চাচ্ছেন। তো আমি একটা ড্রয়িং করি, কথা কথা এখান থেকে আমি যে কোনো একটা ড্রয়িং করবো, ঠিক আছে। আচ্ছা আমি যে কোনো একটা এডিট করলাম। তো আমি যখন প্রিভিউতে ক্লিক করি, এই যেখানে প্রিভিউ অপশনটা রয়েছে বা প্লে করার, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কীরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা নিচে চাইলে সাইজে ক্লিক করে সাইজ করে নিতে পারবেন। আচ্ছা তো বেশ কিছু অপশন রয়েছে। তারপরে ভালো লাগলে আপনাদের অপশনটা এখানে টিক মার্কে ক্লিক করতে পারেন। তাছাড়া আমি আরেকটু এডিট করে নিতে চাই। আচ্ছা তো আপনারা এখান থেকে জাস্ট আপনাদের ছবিটা এডিট করে নিতে পারবেন, যে কতটুকু কালার রাখতে চাচ্ছেন, ড্রয়িং রাখতে চাচ্ছেন, এরকমটাই বিষয়টা আর কি। আচ্ছা যতটুকু বুঝলাম যে আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু জাস্ট এখানে দেখাবে, জাস্ট এরকম একটা বিষয়। তারপরে ভালো লাগলে আপনারা প্লেতে ক্লিক করে নিতে পারবেন। প্লেতে ক্লিক করলে আপনারা ছবিটা কিভাবে এডিট করলেন জাস্ট এটা একটু দেখাবে, ঠিক আছে। তারপরে আপনারা জাস্ট ভালো লাগলে টিক মার্কে ক্লিক করবেন। তো আমি টিক মার্কে ক্লিক করি, দেখি কি হয়, ওকে। তো আমি টিক মার্কে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে যে ইমেজ অর ভিডিও। তো আপনারা এটা কি ছবি আকারে সেভ করতে চাচ্ছেন নাকি ভিডিও আকারে? তো ভিডিও আকারে সেভ করতে চাইলে জাস্ট করবেন কি, ভিডিওতে ক্লিক করবেন, আর ছবি আকারে সেভ করতে চাইলে ছবিতে ক্লিক করবেন। তো আমি ছবিতে ক্লিক করি, ইমেজ অপশনটাতে জাস্ট ছবি সেভ করবো, বাস আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। বাট এখনো কিন্তু আপনার মেমোরিতে সেভ হয়নি, সেই জন্য করতে হবে কি, সাইডে থাকা ডাউনলোড অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে করতে হবে কি, এরকম যদি কোনো অপশন আসে আপনারা জাস্ট একদম সাইডে ক্লিক করবেন এবং দেখবেন যে উপরে সেভ লেখা চলে আসছে এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে, ওকে। তারপরে আমি এখন করব কি, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে নিচ্ছি, আমার ছবিটা যেহেতু এডিট হয়ে গেছে, ওকে। তো এইভাবে আমি একদম ব্যাক করে নিলাম, আমি একদম হোম বাটনে চলে আসলাম,
তো এইভাবে আপনারা চাইলে ক্যাটাগরিজ অপশনটাতে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের ছবি দেখতে পারবেন। সেই ছবির মতো এডিট করতে চাইলে জাস্ট ছবির উপরে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে এডিট করতে পারবেন। তাছাড়াও সাইডে রয়েছে স্টার বাটন, এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা যে ছবিগুলো এডিট করেছেন বা নতুন কিছু ফিচার আসবে সেগুলো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তাছাড়াও আপনার মাঝখানে রয়েছে একটা আগুনের মতো চিহ্ন, এখানে তার কি বলে একদম যেগুলো বর্তমানে ট্রেন্ডিং চলতেছে বা সবচেয়ে ভালো সেগুলো সাজেশন চলে আসবে, তো এইগুলোতে আপনারা ক্লিক করেও সেরকম টাইপের ছবি এডিট করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কি দেখাচ্ছি কিছু কিছু ছবির উপরে আপনারা দেখবেন সাইডে প্রো লেখা আছে, তো ওইগুলো আপনারা ব্যবহার করবেন না। ওগুলো ব্যবহার করবে কারা, যারা টাকা দিয়ে এই অ্যাপসটি ব্যবহার করছে অর্থাৎ বিআইবি সার্ভিসটা নিয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি ফ্রি ভার্সনটা ইউজ করেন টাকা ছাড়া, সেক্ষেত্রে এই যে প্রো লেখা থাকবে যেগুলোতে সেগুলো ব্যবহার করবেন না। ব্যবহার করলে হবে কি, আপনি ছবিটা এডিট করতে পারবেন না হয়তো, কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না অর্থাৎ আপনার মেমোরিতে সেভ করতে পারবেন না। আচ্ছা, তারপরে আপনাদের রয়েছে একটা কি বলে একটা ডলের মতো চিহ্ন আর কি, ডলের মতো চিহ্ন ক্লিক করলে এখানেও বেশ কিছু আপনারা অ্যানিমেশন টাইপের ছবি দেখতে পারবেন, যেগুলোতে ক্লিক করে ওই রকম টাইপের ছবি এডিট করতে পারবেন আপনার ছবি দিয়ে। তারপরে আপনাদের লাস্ট একটা অপশন রয়েছে, আমি দেখাচ্ছি এখানে লাস্ট একটা অপশন রয়েছে মানুষের মতো চিহ্ন, এখানে যদি ক্লিক করেন আপনারা এখানে তাদের যে ফেসবুক ইসে আছে, ফেসবুক অথবা কি বলে গুগল অ্যাকাউন্ট, এই দুইটা দিয়ে তাদের এখানে আপনারা জয়েন করতে পারবেন। তো আশা করি জয়েন হওয়াটা সবার দরকার নাই, তো এটা অ্যাপগুলো চলবে। আর যদি আপনার মনে হয় যে এখানে আপনারা জয়েন হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইমেল দিয়ে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে জয়েন হতে পারে। যাই হোক, তবে এক কাজ করবো কি, একদম প্রথম অপশনটাতে ক্লিক করলাম চলে আসলাম প্রথমটাতে। তাছাড়াও আরো দুইটা অপশন দেখাতে আপনাদের ভুলে গেছি, সেটা হলো কি উপরে সার্চ অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে আপনাদের পছন্দ মতো বেশ কিছু সার্চ করতে পারেন। যেমন মনে করেন আমি যদি দেখি কি বলে বেস্ট, ওকে বেস্ট লেখার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে সার্চ, এখানে আমি 3 নম্বর অপশনটাতে ক্লিক করলাম, তো বেস্ট সার্কেল একটা এডিটর চলে আসছে। তো এরকম টাইপের এডিট করতে চাইলে আপনারা এডিট করতে পারেন, তো আপনাদের মন যেভাবে এডিট করতে চাচ্ছেন সেভাবে সার্চ করে বের করতে পারেন। যদি সেরকম কোনো এডিট করার ইফেক্ট আগে থেকে থাকে বা এডিট করার মোড আগে থেকেই থাকে। তাছাড়া আপনারা লাস্ট আরেকটা অপশন পাবেন এই সাইডে প্রো নামে অপশন, এটাও সেম কাজ, আপনারা যদি বিআইপি পাসও নিতে চান জাস্ট এই পোস্টটা চলে আসবে, ঠিক আছে? ওকে, আমি তো ক্রেস ক্রসে ক্লিক করে কিনে দিলাম। তো এই হচ্ছে এই অ্যাপসটির এক্সপেরিমেন্ট রিভিউ ভিডিও বলতে পারেন। তো এই অ্যাপসটি কাদের জন্য, যারা চাচ্ছেন যে মনে করেন আপনারা একটা ছবি এডিট করতে চাচ্ছেন তো সেই ছবিটা কিরকম ভাবে এডিট করতে চাচ্ছেন বুঝতে পারছেন না, তো তারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটিতে বিভিন্ন ধরনের ছবি আগে থেকে দেওয়া আছে, যেগুলো দেখে আপনারা যদি চান ওই রকম টাইপের এডিট করতে জাস্ট ওই ছবির উপরে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ছবি এডিট করবেন, অটোমেটিক ওই ছবির মতো আপনার ছবিটা এডিট হয়ে যাবে। তারপরে ভালো লাগলে আমি তো দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করতে হবে, সেভাবে সেভ করে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।